আলমকে মারছি, হিরু আলম ধরিয়া পালাই গেছে, কিন্তু তুই হকারের বাচ্চা হকার তোরে ধরলে তুই কিন্তু ধরাইয়া পালাইতে পার। বাইরাল হকারকে অবশ্যই আপনারা চিনেন, না চিনলে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাই। যেখানে তো হিরু আলম যখন মার খেয়েছিল তার পাশে দাঁড়িয়েছিলেন সে বাইরাল সাইফুল। তো বাইরাল সাইফুলকে আপনারা ইতিমধ্যেই তো চিনেছেন। তো হিরু আলমের পক্ষে এবং বড় বড় হুঙ্কারের সাহসিকতা এবং কথা বলার কারণে এই বাইরাল হকারের কিন্তু জীবনে কাল হয়ে দাঁড়ালো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তাদের বিবেকের কাছে আমি বিচার দিই, আমি কিন্তু সত্যের পক্ষ থেকে সরব না। আজকের এই মাইরে কিন্তু আমাকে আপনারা ভয় পাওয়ার নাই, বরং আরও সাহসী করে তুলছে আপনারা। কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে যে শক্তি দরকার, যে সাহস দরকার, সেটা আমার আছে। কিন্তু আমি তো ভাই একটা বিচার আমি সরকারের কাছ থেকে দিই, বাট যারা আছেন দেশের রাজনীতিবিদ আপনাদের কাছে একটা বিচার দিই ভাই। আমি কি অপরাধ করেছি? আমি কি কাউকে মেরেছি ভাই? আমি কি কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছি? আমার উপর হামলা কেন ভাই? আমি দুইটা কথা বলছি মুখ দিয়ে, আমি তো বলতে পারি। কিন্তু আজকে দেখেন আমার এই দুইটা কথা আপনারা সহ্য করতে পারলেন না। আপনারা আমার উপরে অমানসিকভাবে হামলা করলেন, এটা কি শেখ হাসিনা শিখিয়ে দিয়েছে আপনাকে? আজকে ওবায়দুল কাদেরের নামে কথা বলছি, ওবায়দুল কাদের আমার এলাকার লোক। আজকে আমার নোয়াখালীর লোকে মারলো আমি কিছু মনে করতাম না হয়তো, কিন্তু আজকে আমাকে মারলো ঢাকা শহরের লোকেরা। আজকে আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন, যদি মনে করেন যে আমাকে মাইর দেওয়াটা ঠিক হয়েছে তাহলে আমার আর কোনো আফসোস নেই ভাই এখানে। আর যদি মনে করেন যে আমাকে মাইর দেওয়াটা ওদের ঠিক হয় না তাহলে ভাই আপনাদের পায়ে ধরে, আমি বিবেকবান লোক যারা আছেন আপনাদের পায়ে ধরে বলছি ভাই, অন্তত আপনারা এটার বিচারটা করেন। জানা আমার মতো আর কোনো নির্যাতিত কোনো মানুষ যেন এইভাবে হামলার শিকার না হয়। আমাকে মারছে, কালকে তারা আরেকজনকে মারবে। এভাবে মারতে মারতে এরা কিশোর গ্যাংয়ের পোলাফাইন ভাই। আজকে যারা আমাকে মেরে তাদের যে চেহারার ফিটনেস দেখলাম প্রত্যেকে ভাই, তারা উচ্ছৃঙ্খল পোলাফাইন, তারা নেশাখোর পোলাফাইন ভাই। তারা যেমনি যাবে এদেরকে হয়তো পিছন থেকে কোনো নেতা উস্কানে দিছে যে হকারটারে আমরা মারলে খারাপ দেখা যায়, তোরা মাইরা দে। আজকে উনারা পিছন থেকে উস্কানে দিয়ে আমাকে মারা না। আমাকে তো ভাই প্রতিনিয়ত আমার মেসেঞ্জারে মেসেজ পাঠায় তোর হকারের বাচ্চা হিরু আলম তো দৌড় দিয়ে পালাইছে, তোরে ধরলে তুই দৌড়াইতেও পারবি না। আজকে তারা সে কাজটা করছে, আমাকে মেসেঞ্জারে এরকম পাঠাইছে যে, এবং আমার ফেসবুকে কমেন্টগুলো আছে ভাই আপনারা দেখেন, যে হিরু আলমকে মারছি, হিরু আলম ধরে পালাই গেছে, কিন্তু তুই হকারের বাচ্চা হকার তোরে ধরলে তুই কিন্তু ধরাইয়া পালাইতে পারবি। আমার তো ভাই পান নিচে মাটি নাই, আমি কার কাছে যাবো বিচারের জন্য? এদেশে বিচার করবে কে? এদেশে মানে এগুলা বলতে গেলে এখন মানুষ বলবে যে আমি আবার রাজনীতি করতেছি। মানে এখানে যে আপনি বলছেন আমি কার কাছে বিচার পাতি হবো ভাই? যেখানে যাবো সব জায়গায় তো সালাসুতরি করে, গরিবের পক্ষে তো কেউ দাঁড়ায় না। আজকে যারা আমাকে মেরেছে ভাই, আমি কোনো দিন এর আগে তাদেরকে দেখিও নি। অবশ্যই আমি তাদের উপযুক্ত বিচার চাই, শুধু বিচার চাই না, উপযুক্ত বিচার চাই, যাতে আমি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছি যাতে আমার মতো আর কোনো হকার এভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমি শুধু একটা কথা বলবো যে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি আজকে 14 বছর ধরে আপনি ক্ষমতা, আপনি দেখেন যে শুধু আজকে আমার বেলায় হয় নাই, এ পর্যন্ত হাজার হাজার ঘটনা ঘটাচ্ছে, এভাবে নাম দিচ্ছে তারা আওয়ামী লীগ করে। আজকে যারা মেরেছে তারাও তো ভাই আওয়ামী লীগের কোনো না কোনো নেতার উস্কানিতে মেরেছে, তারা তো আর অন্য কোনো দলের না ভাই। আমাকে বিএনপি দালাল বলতেছে, আমাকে জামাতের দালাল বলতেছে তারা। তো ভাই এগুলো শুনেন, আমি তো আমি এক কথায় হচ্ছে যে আমি কোনোদিন কাউকে একটা গালি দিই না সরাসরি, যে যে দল করুক ভাই দেশে সেটা তাদের ব্যাপার। আমি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি, আর কথা বলতাম না, দেখতেছি যে মানুষ আমাকে সাপোর্ট দিয়ে ভালোবাসে ওই হিসাবে কথা বলছি। সে মানুষে কিন্তু আমার শক্তি আর সাহসের জায়গা, কিছু করার নেবে। আমি তো এক আল্লাহ, আল্লাহ তো একজন আছে, সত্য বলছি আল্লাহকে খুশি করার জন্য। মানুষ দরকার নেই, মানুষে আমাকে ভালোবাসলেও আমার কিছু যায় আসে না, ভালো না বাসলেও আমার কিছু যায় আসে না। তবে আমি এক আল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমার জীবনে যদি মৃত্যু হয় এই রক্তর শপথ করে বলতেছি, রক্ত মাখা জামা নিয়ে আমি আজকে এই রক্ত মাখা জামা আপনাদেরকে দেখাবো বলে আমি খুলি নাই। এই রক্ত মাখা জামার শপথ, আমি সত্য বলতে গিয়ে মৃত্যুবরণ করতে রাজি। মৃত্যুবরণ যদি করতে হয় আমি মৃত্যুবরণ করবো, তবে এই সত্য থেকে কেউ আমাকে সরাতে পারবে না। তবে দেশবাসীর কাছে দোয়া আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, যদি আমি মারা যাই আপনাদের একটা দোয়ার কারণে হয়তো আল্লাহ পাক আমাকে কোনো না কোনোভাবে বাঁচিয়ে দিবে। তো এখন আমার কথা হলো, বাংলাদেশে যদি গণতন্ত্র থেকে থাকে অবশ্যই সাইফুল ভাই তার এই কাজের বিচার পাবে, আর যদি বাংলাদেশে গণতন্ত্র না থাকে তো তারা বেঁচে যাবে, যারা সাইফুল ভাইকে মেরেছে তারা বেঁচে যাবে।